হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে বাইরে গিয়েছিলাম, কদবেল দেখে মনে হলো যে আমরা একটু কদবেল কিনে নেই। তো দুইটা কদবেল কিনে এনেছি, মামাকে বলেছি ভালোভাবে বেছে দিবেন, কদবেল যেন পাকা হয়। কিন্তু আমাদের কাছেও মনে হয়েছে পাকা, কিন্তু উনি বেছে দিয়েছে। কিন্তু বাসায় এনে ভেঙে দেখি আসলে বেশি পাকা না, কাঁচা। তারা রোদে দিয়ে শুকিয়েছে, এই কারণে নরম হয়েছে, আধা পাকা বলা যায় এটাকে। কি আর করা, দুইটা কদবেলই এইভাবে ভেঙে নিলাম। পরের কদবেলটাও একই রকম আধা পাকা। এই আধা পাকা কদবেলই আমি মেখে নিব। কদবেলগুলো প্রথমে আমি একটা চামচ দিয়ে উঠিয়ে নিব। চামচ দিয়ে উঠিয়ে নেওয়ার সময় ইজিলি উঠে যাচ্ছে। আসলে কদবেলগুলি একদম কাঁচা না, একটু আধা পাকা। একইভাবে দুইটা কদবেলই আমি চামচ দিয়ে উঠিয়ে নিলাম। এরপর কদবেল মেখে নেব। এরপর দুইটা কাঁচামরিচ আমি কুচিয়ে দিয়েছি। এরপর হাফ চা চামচ লবণ দিয়েছি, তারপরে হাফ চা চামচ বিট লবণ, এরপর 4 চা চামচ চিনি দিয়েছি। সব কিছু আমি এখন মেখে নেব। এইভাবে একটু সময় নিয়ে মেখে নিলে চিনিটা পুরোপুরিভাবে গলে যাবে। মেখে নেওয়ার পর এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে আমি সব কিছু ভালোভাবে মেখে নেব। কেউ চাইলে এর মধ্যে আপনারা গুঁড়া মরিচও দিয়ে দিতে পারেন। এর মধ্যে আপনারা টালা শুকনো মরিচও গুঁড়া করে দিতে পারেন। সরিষার তেল দেওয়ার পর সব কিছু আমি ভালোভাবে মেখে নেব। একটু সময় মেখে নেওয়ার পর কদবেলটা নরম হবে। এভাবে মাখাতে মাখাতে কদবেলের ভিতরে যে আঁশ থাকে, সেই আঁশটা হাতে উঠে আসলে সেটা আমি ফেলে দেব। কদবেল একটা লোভনীয় খাবার। এই লোভনীয় খাবারটা এমন কেউ নেয় যে পছন্দ করে না, সবারই খুব পছন্দ। কদবেলের কথা শুনলেই সবার মুখে জল চলে আসে। কদবেলের মধ্যে যে আঁশ ছিল সেটা আমি এখন ফেলে দেব। কদবেল চেক করে দেখেছি এর মধ্যে আরও চিনি লাগবে। পরে আমি আরও 4 চা চামচ চিনি দিয়েছি, মোট 8 চা চামচ চিনি লেগেছে। কেউ যদি চিনি বেশি খান তো একটু বেশি দিবেন, আর কেউ যদি একটু টক টক খান তাহলে একটু কম দিবেন, এটা যার যার টেস্ট অনুযায়ী। পরে যে চিনি দিয়েছি সেটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই কদবেল মাখার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। ফাইনালি কদবেল মাখা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। ভিউয়ার্স, কদবেল মাখা রেসিপিটি কেমন হয়েছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আধা পাকা কদবেল মাখাও যে এত মজা হয় না খেলে বুঝতেই পারতাম না। এখন কদবেল মাখা আমি কদবেলের যে আঁচি থাকে বা মালা থাকে তার মধ্যে নিয়ে নিলাম, বা কদবেলের যে খুলি থাকে তার মধ্যে নিয়ে পরিবেশন করলাম। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ আপনারা ছোট্ট করে একটা কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন। তাহলে আপনাদের আমি পরের ভিডিওতে ধন্যবাদ দিতে পারবো। আপনারা যারা এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে এই ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।